আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা দলটাকে বাঁচান, টাকা পয়সার লেনদেন এগুলো বন্ধ করেন, কমিটি করতে টাকা লাগবে, এটা বিএনপির হতে পারে, আওয়ামী লীগ এ চর্চা করতে পারে না, টাকা পয়সা নিয়ে মনোনয়ন এ চর্চা চিরতরে বন্ধ করতে হবে, এটা শেখ হাসিনার নির্দেশ। বুধবার দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ প্রাঙ্গণে আওয়ামী লীগের খিলগাঁও থানা এবং 1, 2, 3 ও 75 নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় তিনি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, একজন আরেকজনের বিরুদ্ধে গিবত বন্ধ করার আহ্বান জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা জানি আপনারা কিছু কষ্টে আছেন, জিনিসপত্রের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, মানুষের কষ্ট বেড়েছে, গরিব মানুষের কষ্ট, নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কষ্ট আমরা বুঝি, শেখ হাসিনা বলছেন। তার প্রধানমন্ত্রীর রাতের ঘুম হারাম হয়ে যায় আপনাদের কষ্টের কথা ভেবে, এই সংকট থেকে উত্তরণের জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, টাকা পয়সার লোক দলীয় সভাপতির নেই, বঙ্গবন্ধু পরিবারের নেই, আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বঙ্গবন্ধু পরিবারের সততা সাহস থেকে শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণকে বলি একটু ধৈর্য ধরুন, আপনারা কষ্টে থাকলে শেখ হাসিনার ঘুম হয় না, আপনারা দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন। বিএনপির সাম্প্রতিক সমাবেশ নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের, তিনি বলেন, দু তিনটা সমাবেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাবটা এমন ক্ষমতায় এসেই গেছে, এত সোজা নয়, খেলা হবে, রাজপথে খেলা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব কোথায় আছেন, আসুন একটু খিলগাঁও, একদিন আগে জনসভা করেছেন, এর তিন ভাগের এক ভাগ লোকও হয়নি, জনস্রোত তো এখনও দেখেননি, ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনতে পাবেন। বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামানোর আহ্বান জানান ওবায়দুল কাদের, তিনি বলেন, ডিসেম্বরে বুঝিয়ে দেব, সংবিধান পরিবর্তনের তত্ত্বাবধায়ক সরকারের বিধান রেখে সংবিধান পরিবর্তন দুঃসাহস কী করে হল, মাথা থেকে নামাতে হবে, সংবিধান অনেক কচুকাটা করেছেন, জনগণ সংবিধানকে আর কচুকাটা করতে দেবে না। সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আর ফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী প্রমুখ। আজকের ভিডিও এই পর্যন্তই, এমনই ইনফরমেটিভ আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ভবিষ্যতে কোনো বিষয়ে ভিডিও চান তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।